আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি কিভাবে কচুর লতি খুব সহজে পরিষ্কার করতে পারবেন সেই কৌশলটি আপনাদের শেখাবো আমি। হয়তো অনেকেই পারেন এটা, তারপরও যারা না পারেন তাদের জন্য আজকের ভিডিও আশা করি ভালো লাগবে। প্রথমে আমি কিছু কচুর লতি এখানে নিয়ে নিয়েছি। আমার এখানের কচুর লতিগুলো যদিও একটু মোটা, প্রথমে আমি এই যে উপরে যে আবরণটা থাকে এটাকে আমি ছাড়িয়ে নিলাম। তারপরে যে স্টিলের যে আমাদের মাজুনিটা থাকে যেটা দিয়ে আমরা হাঁড়ি পাতিল মাজি, সেটা দিয়ে দেখেন নিচের দিকে এভাবে করলেই এই যে উপরের যে আবরণটা যে এটা উঠে যাবে, এটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন আমি কিভাবে করছি, এভাবে ধরে আস্তে করে একটু ই করলেই সবগুলো উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। কচুর লতিটা কিন্তু অনেক উপকারী একটা খাবার আর অনেকটাই টেস্টি, অনেকে খুব পছন্দ করে। কিন্তু এই যে পরিষ্কার ভয়েতে কিন্তু আমরা খাই না, দেখেন এই যে সোবাটার সাথে লেগে আছে। এভাবে করে আমি সবগুলোকে পরিষ্কার করে নিব। এই যে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, প্রথমে এই যে উপরের আবরণটাকে সরিয়ে নিতে হবে, সরিয়ে তারপরে সোবাটা দিয়ে, তারপর মাজুনি যেটা বলি আমরা এটা দিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি নিচের যে অংশটা এটা কেটে ফেলে দেব। তারপরে এভাবে ধরে হাত দিয়ে আস্তে করে ই করলেই এটা উঠে যাবে উপরের যে আবরণটা। এই যে দেখেন আমি কিভাবে করছি, ঠিক এভাবে করে সবগুলোকেই পরিষ্কার করা যাবে। আর এটা পরিষ্কার করা একদমই ইজি, হয়তো আমরা জানি না যারা অনেকেই তাদের জন্য কঠিন, কিন্তু যারা জানে তাদের জন্য একদমই সহজ কচুর লতি পরিষ্কার করাটা। আর আজকের পর থেকে আশা করি আপনাদের আর কঠিন থাকবে না কচুর লতি পরিষ্কার করাটা, সহজ হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো কচুর লতিকে আমি পরিষ্কার করে নিব। এভাবে প্রত্যেকটা এভাবে একটু থাকবে না, দেখবেন যে এই যে দেখেন একদম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সময়টাও কিন্তু লাগছে না, একদমই কম সময় লাগছে। দেখা যাবে 1 কেজি কচুর লতি পরিষ্কার করতে আপনার 5 মিনিট সময় লাগবে না এখানে সব মিলে। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখেন এটা কিভাবে পরিষ্কার হয়েছে, কত সুন্দর হয়েছে এটা দেখেন। আমি এভাবে করে সবগুলোকে পরিষ্কার করে তারপর নিয়ে আসছি। আপনি এই যে দেখেন সবগুলো এখন আপনারা সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। এটা আপনাদের যার যার যেমন সাইজ করবেন, ছোট বড় যেমন করবেন সে ততটুকু কেটে নেবেন। এভাবে করে সবগুলোকে আমি কেটে নেব। তো আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।